বন্ধুরা আজকে চলে এলাম একটি আলাদা ধরনের নিউজ নিয়ে টি টোয়েন্টির মাঝে টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে কিন্তু টেস্ট ক্রিকেট হচ্ছে আসল খেলা টেস্ট ক্রিকেট ধৈর্যর খেলা তো বন্ধুরা টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার তালিকায় যে ছজন আছে তাদের নাম আমরা আজকে আপনাদেরকে জানাবো আপনারা জানেন কি না আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এক থেকে ছয়ের মধ্যে কারা আছে কার কটা ডবল সেঞ্চুরি সবই আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই আসি ক্রিকেটের সব থেকে বেশি ডবল সেঞ্চুরি স্যার ডন ব্যাডম্যান স্যার ডন ব্যাডম্যানের বারোখানা ডবল সেঞ্চুরি আছে এবং তারপরে চলে আসি কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা কিন্তু শ্রীলঙ্কার একজন লেজেন্ড বলা চলে এবং শ্রীলঙ্কার ক্রিকেটে ক্যাপ্টেনশিপিও করেছে তার কিন্তু এগারোটি ডবল সেঞ্চুরি আছে এবং তৃতীয় যে আছে তিনি হচ্ছেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান শিকারকারী যার নামে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে আপনারা সবাই জানেন সে আর কেউ না লারা ব্র্যান্ড লড়ার কিন্তু নটি ডবল সেঞ্চুরি আছে তার মধ্যেই কিন্তু ওই চারশো রান আছে যেটি কিন্তু টেস্ট ক্রিকেটের সবচেয়ে হাইস্ট রান এখন অবধি আর চার নম্বরে যে আছে ইংলিশ ক্রিকেটার উইলিয়াম হ্যামান্ট তার কিন্তু টেস্ট ক্রিকেটে সাতটি ডবল সেঞ্চুরি আছে আর পাঁচ নম্বরে রয়েছে আমাদের ইন্ডিয়ার মেশিন বিরাট কোহলি তার কিন্তু টেস্ট ক্রিকেটে সাতটি ডবল সেঞ্চুরি আছে সাতটি ডবল সেঞ্চুরি আছে বিরাট কোহলির নামে যা কিন্তু ইন্ডিয়ায় আর কাউন্ট নামে নেই ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আর পাঁচ নম্বর তো বিরাট কোহলি হলোই ছ নম্বর ছ নম্বরে যে আছে আরেকজন শ্রীলঙ্কার ক্রিকেটার এবং অসাধারণ ক্রিকেট খেলেছে ক্রিকেট জীবনে তিনি হল মহিলা জ্যাভার যিনি এখন মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ হিসেবে রয়েছে মহিলা জায়বের নামেও কিন্তু সাত সাতটি ডবল সেঞ্চুরি আছে তো বন্ধুরা এই ছিল টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি ডবল সেঞ্চুরি করা কিছু প্লেয়ারের নাম আপনারাও আপনাদের মতামত আমাদের জানান আপনারা কী জানেন টেস্ট ক্রিকেটে আর কার কত রান আছে বা কী কে কোন প্লেয়ারের আর কটা ডবল সেঞ্চুরি আছে তারপরেই আরেকজনের নাম আছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং রিকি পন্টিংয়ে কিন্তু ছটি ডবল সেঞ্চুরি আছে আমরা তো আমাদের মতামত আপনাদের দিচ্ছি আপনারাও যদি জানেন যে কার করে ডবল সেঞ্চুরি আছে তারপরে আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আমরাও আপনাদের নাম অন্য কোনো ভিডিওতে অবশ্যই জানাবো তো বন্ধুরা এই ছিল টেস্ট ক্রিকেট নিয়ে একটি ছোট্ট আলোচনা আপনাদের এই আলোচনা কেমন লাগছে বলবেন আর যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন আসি দেখা হবে